বলবো লাকটাই খারাপ, সকাল থেকে ব্লগই শুরু করতে পারিনি, এখন বেজে গেছে হচ্ছে 10:33, উঠেছি সেই 6:30, উঠে প্রথমে দেখলাম কারেন্টটা নেই, যাই হোক তারপর যখন চার্জে দিতে গেছি, চার্জে দিয়ে ঠিক আমি রান্নাঘরে নিজের কাজ করতে গেছিলাম, এসে দেখছি ব্যাটারি আরো লো দেখাচ্ছে, যখন ভিডিও করার জন্য আমি ফোনটাকে নিতে গেছি দেখছি চার্জারের সুইচই দিইনি, তারপর বসালাম চার্জে, যাই হোক এখন তাও মোটামুটি 66% হয়েছে, এই করতে করতে অনেকটা লেট, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সব হয়ে গেছে আর এখন একটু ড্রেস পরে নিয়েছি দেখতেই পাচ্ছ, কালকে যেহেতু কালী পুজো, আজকে ধনতেরাস, তো আজকে ধনতেরাস অনেকে কালকেও বলেছে কিন্তু কাল থেকে লেগেছে, আজকে ছাড়বে আর কি টাইমটা, যাই হোক তো হ্যাপি ধনতেরাস, সবাই নিশ্চয়ই কেনাকাটা করছো আর এখন তো ধনতেরাসে অনেকেই ঝাঁটা কেনে সেটা শুভ, যাই হোক তো ওরকম আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম নেই, আমরা যাচ্ছি একটু কালকে, যেহেতু কালী পূজা, আগের বার ওই বাড়িতে থাকতে আমি আলপনা দিয়েছিলাম মনে আছে তোমাদের, আর এ বছরও আমি আলপনা দেবো, বাট আমার কালারগুলো না শেষ হয়ে গেছে, ওই যে ওই যে ওরা আমার নাম দিয়ে যেটা বানিয়েছিলাম তো ওইটা করতে গিয়ে কালারগুলো শেষ হয়ে গেছে, তো ওটা দেখতেই পাও এখন যে বাইরে টানানো নেই, আসলে বাইরে ধুলোও পড়তো, তার থেকেও বড় কথা হচ্ছে না কি পড়ে যেত, মানে প্লাইটা এতটাই মোটা ভারী তো পড়ে যেত, ওটা কোথাও স্ট্যান্ড করে রাখতে হবে, তার আগে আমাকে কালারের একটা জায়গা একটু ঠিক করতে হবে, যেহেতু কালার আমার কাছে শেষ হয়ে গেছে তাই জন্য আমি ঠিকও করতে পারিনি, এখন যাব আর আমি কালারগুলো আনতে, আর একটু টুকটাক কেনাকাটা আছে ওগুলো করবো একটু, আর ও গেছে এখন বাথরুম, বেরোলেই আমরা বেরিয়ে যাব, আমি তো অলরেডি রেডি হয়ে গেছি, দেখা যাক কালকে তো কালী পুজো, আমরা তো কালী পুজো দুজনেই উপোস করি এটা তোমরা জানো, আগের ফ্ল্যাটে তো আমি নিজেই বাড়িতে দিয়েছিলাম, এবছর ইচ্ছে ছিল আমরা অন্য কোথাও গিয়ে অঞ্জলি দেবো, বাট আমরা যখন বাড়িতেই সেটা শুরু করেছি মনে হলো আমাদের বাড়ির মাকে ওরকম করে রেখে দিয়ে যাওয়াটা উচিত হবে না, তাই জন্য আমরা এবছরও বাড়িতেই দেবো, কোথাও যাব না অঞ্জলি দিতে, আর তাছাড়াও ওর একটা অফিসে কালকে যেহেতু সোমবার, দুজনেরই মানে অফিসের একটা কাজ পড়ে গেছে, সেখানে দুজনকেই যেতে হবে, দেখা যাক এবার কখন আসি কখন ফিরি, কি একটা ভালো বিষয় যে কালী পুজোটা রাতে হয়, আমি যখনই ফিরি না কেন ঠিক দিতে পারবো, এটুকু আমি জানি, কতই বার লেট হবে, 5টাই বাজবে বিকেল বড়জোর, তো 4:00-5টা যাই বাজুক না কেন আমি ঠিক দিতে পারবো, এটুকু আমি জানি, দেখা যাক কাল্পনা ঠাল্পনা, আজকে ইচ্ছে করলে আমি দিয়ে রাখতেই পারতাম কিন্তু আমার টাকা ভালো লাগে না, সেটা কালকেই গজা দিয়ে ঘর মুছে ভালো করে আমি দেব ঠাকুরকে, এই আর কি প্ল্যান প্রোগ্রাম হয়ে রয়েছে, তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি, তো চলো এবার বেরোনো যাক, মোটামুটি আমরা চলেই এসেছি, যাবো ওই ভাইয়ের দোকানে, ও বেশ দেখলেই দিদি দিদি করে, বাচ্চাদের এই সবুজের জামাটা কি ভালো লাগছে দেখতে, বাচ্চাদের জামাগুলো বেশ সুন্দর সুন্দর, এখানে যখন বাচ্চা ছিলাম তখন ওনার জন্য চুড়িদার পরতে চাইতাম, আর এখন বড় হয়েছে যত বাচ্চাদের ফ্রকের ওপর নজর, এই যে এটা হচ্ছে ভাইয়ের দোকান, সেই দিদি 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 করে এত জিনিস গছায় আসলে পরে এর জন্য আসতে চাই না এখন আর, কিন্তু কালারগুলো ওর দোকান থেকেই পেয়ে যাব, কি ভালো লাগছে না দোকানটাকে, চলো আরেকজন পেছনে পেছনে আসছে, ওরে বাবারে এই লাইটগুলো ঝোলাতে বেশ কিন্তু ভালো লাগে, ওই ভাইয়ের দোকানের কাজগুলো হয়ে গেছে আর ফেরার সময় দুটো সবজির দোকান পড়ে ওখানে পেলাম না, কালকে ওই ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য কিছু তো বাজারের দরকার, তো সে বাজার মোটামুটি হয়ে গেছে, কালকে বিকেল থেকে তো তোমাদের সাথে কথা হয়নি, তো কালকে বিকেলে বেরিয়ে গিয়ে করা হয়ে গেছে, এখন দেখি নিচ দিকে মানে ওই পাহাড়ি রাস্তাটার নিচ দিকে আরও দুটো সবজির দোকান আছে, এখন ও নেই আমি একাই, যে কিনেছি রঙের ওইগুলো ডিব্বেগুলো আর কি সেগুলো দিয়ে, আর একটু যেগুলো কেনা হয়েছে সেগুলো ওর সাথে পাঠিয়ে দিয়েছি, প্রদীপ প্রদীপ রয়েছে, আজকে তো 14 প্রদীপ ধরাতে হবে, তো সেগুলো রয়েছে ঘরে, আগের বছরেরটাই রয়েছে ধুয়ে টুয়ে তোলা, প্রদীপ প্রদীপ আর এবছর কেনার কিছু নেই, দেখি মূলত আমার একটু শাক দরকার, দেখা যাক পাই কিনা, এই রাস্তাটা দেখেছো তো কতটা ঢালু, এতটা নেমেছে প্লাস উঁচুটা দেখো জাস্ট, রাস্তাটার মাঝখানের অবস্থা ঠিক এইরকম, তো চলো দেখা যাক পাই কিনা, সামনে দোকানটাই পেলাম না, এবার যাচ্ছি এই সামনে আর একটু, এটা আরো একটা দোকান আছে ওই দোকানটাতেই যাব, তো দেখি ওটাই পাই কিনা, নাহলে ভাগ্যটা সত্যিই খুব খারাপ হয়ে যাবে, বাজার যেতেই হবে নাহলে,
প্রথমে পুজো করলে ভোগ করার জন্য আর এইসব আলাদা করে কিনতে হয় না। ছোট্ট একটা তেলও পেয়ে গেছি, না খুব বড় আমি ভেবেছিলাম না পেলেই বড়ই আনবো, 500 ml এর অন্তত পেয়ে যাবো, তো দেখলাম 250 ml এরই পেয়ে গেলাম। যেহেতু অল্প অল্প করে করবো সবটা, বেশি কিছু তো লাগবে না, ওই জন্যে নিয়ে চলে এলাম। চলো এবার বেরোই, মানে এবার বেরোই বলছি, এবার ঢুকি পরে হয়ে গেছে মোটামুটি সব। ওই উঁচু জায়গাটা দিয়ে হেঁটে এসে না হাঁপিয়ে গেছিলাম, তারপর 12টার দিকে এলাম রান্নাঘরে, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এখানে মুগ ডালটা ভেজে ভেজানো রইলো, আর এখানে উচ্ছে ভাজা করব, তাই কেটে নুন হলুদ মাখানো, এখানে বেগুন ভাজার জন্য সেটাও মাখানো, এটা ডালের সাথে কুমড়োটাকে সেদ্ধ দেব, তাই সেটা কেটে রেখেছি। এই হচ্ছে এখানের অবস্থা। তো চলো আমি এবার ঘরটা ঝাঁট দিয়ে স্নান করে এসে তারপর রান্না করব, কারণ সেই তো 1:30টার দিকে খাবে আমার হয়ে যাবে, এগুলো করতে তো বেশিক্ষণ লাগবে না। এখন বাজে 1:03, আমি এদিকে বসিয়ে দিয়েছি ভাত, ওইদিকে হচ্ছে উচ্ছে ভাজা, এদিকে হচ্ছে ডাল আর কুমড়োটা সেদ্ধ, আর ওইদিকে আমি তো সব প্রদীপগুলোকে বার করে রেখে গেছিলাম। আজকে বিকেলে আমাদের 14 প্রদীপ ধরাতে হয়, মানে আমার শ্বশুর বাড়ির নিয়ম এটা, এই যে সব বার করা রয়েছে। ভাবছি এখন সব স্নান যেহেতু করেইছি আর সবকিছু রেডি করে রাখি, বিকেলে জাস্ট ধরিয়ে দেবো, কারণ বিকেলে আমাকে একবার বাজার যেতেই হবে। শাক তখন আর পাইনি, তোমাদেরকে বলেছিলাম কিনা মনে নেই, আর বাকি সমস্ত কিছু পেয়ে গেছি, গুঁড়ো মশলা তেল, এই দেখো তেলের, তো তেল থেকে শুরু করে সবটা পেয়ে গেছে, শুধু ওটাই পাইনি। দেখা যাক আর কি করা যাবে, বাজার যেতেই হবে, এমনিও যাব, আলু আনবো, ফুলটা ভাবছি কালকে আনবো বা আজকেও আনতে পারি, দেখা যাক, ঠিক করিনি এখনো। মালা তো পাবো না, লুজ ফুলই আনতে হবে, তাই জন্য দেখি কালকে না একটু হেট্রিক হয়ে যাবে, নয়তো মানে সবটা যদি কালকে করতে যাই আমাদের পক্ষে, দুজনের পক্ষে একটু চাপ হয়ে যাবে, তো দেখি কি করি। এখন বাজে 4:27, একটু তো ঘুমিয়ে পড়েই ছিলাম, ফোনটা দেখতে দেখতে ভেবেছিলাম ঘুমাবো না, এখানে তো কেমন আসছে, যাই হোক এখানে তো বিকেল থেকেই বাজার বসে যায় মোটামুটি 3টে থেকে, তো আমি যাব হচ্ছে একটু বাজারে, ওই বললাম দরকার আছে যেগুলো পাইনি সেগুলো নিয়ে চলে আসবো, তো ওগুলো আনবো, আর 1 মিনিট একটু বেরিয়ে নিই আগে, তো আর আনবো হচ্ছে ফুলছো না বলেছি, আর আনবো ওই শাক আলু এইসবই আনার আছে, আর তাড়াতাড়ি বেরোচ্ছি কেন বলো তো, এসে আবার ওই প্রদীপ ধরাতে হবে না, সব রেডি করাই আছে, তো শুধু এই ফুলছেও না, শুধু এসে ধরিয়ে দিলেই হয়ে যাবে। প্রায় আমি পৌঁছে গেছি, অনেকখানি চলে এসেছি, আর একটু রাস্তা বাকি রয়েছে, দেখতে পাচ্ছো রাস্তাঘাট কি সুন্দর, কত ফাঁকা, সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওটা খেতে খেতে পৌঁছে যাচ্ছি। আর সন্ধে মানে আমি প্রদীপ টদীপ ধরিয়ে দিয়ে তারপর বেরোতেই পারতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত ভিড় হয়ে যায় না, কিছু দেখে কেনাও যায় না কিচ্ছু না, এই জন্য আমার একদমই ভালো লাগে না, বিশেষ করে এখন শনি রোববারটা এত ভিড় হচ্ছে যে কি আর বলো, মুখটা এরকম ঝাপসা ঝাপসা লাগছে। তো যাই হোক একটু হাঁটলে পৌঁছে যাবো। আর হ্যাঁ কালকে আমি ছুরি দিয়ে তরকারি কাটতে কাটতে, মানে সবজি কাটতে কাটতে কথা বলছিলাম, তাতে আমাকে সবাই বলেছো যে এটা উচিত না, সত্যি তাই একদমই উচিত নয়, তবে হ্যাঁ ছুরিটা তো আমার অভ্যেস আছে, আর হ্যাঁ হাত কেটে যাওয়ার ভয় তো থাকতেই পারে, যতই অভ্যেস থাকুক চাই না থাকুক, এটা ঠিক কথাই, আমি সতর্ক হয়ে কাজ করবো এবার থেকে। আর তোমাদের এত নে আমার প্রতি ভালোবাসা দেখে আমার সত্যি আমি ভীষণ আনন্দ পেয়েছি, তো চলো আমি চলে এসেছি প্রায়, আর একটু টাইম বাকি, মানে আর একটু রাস্তা বাকি গিয়ে, আর ও তো আসেনি দেখতেই পাচ্ছ, আমি একাই এলাম, ওর একটা কাজ আছে, আমি বললাম তুমিও করে নাও, আর আমিও আমার কাজগুলো করে নিই, তাহলে হয়ে যায়, তো চলো যাই। বাজার ঠুকে গেছে, এখানকার রিচুয়াল আমি জানি না, দেখো ডান হাতে কত আগ গাছ, নিশ্চয়ই নিয়ে গিয়ে বলি ঠলি দেবে বা কিছু করবে না, এখানে বোধহয় পুজোই করে নাকি ভগবান জানে, আর আছে কলা গাছ আছে, দেখো সামনে কত চাল কুমড়ো বিক্রি হচ্ছে এই যে, তো চলো আমি একটু কিনে নিই সব কিছু তারপর। বাজার জুড়ে শুধু হলুদ গাঁদা ফুল ফুটেছে, আমিও নিয়ে নিয়েছি দেখতে পেয়ে, ভেবেছিলাম এই টাইমটা ফাঁকা হবে, কোথায় কি চারদিকে আজকে শুধু হলুদ আর হলুদ, বাপরে এখন সামনেও তাই, আমি একটু লুজ গাঁদা নিয়ে নিয়েছি, কারণ মালাগুলো তো আমরা প্রচন্ড বেশি চাইছে, মালাগুলো 150 টাকা চাইছে, আমি লুজ 250 গ্রাম নিলাম, 20 টাকা নিল,
আর তো গোলাপ ফুল আছেই, আমার সব বাজার করা হয়ে গেছে, চল এবার বাড়ি যাব। আমার তো 14 প্রদীপ ধরানো হয়ে গেছে, তোমাদের কার কার হলো কালকে কিন্তু জানিও। আমি আজকে সব প্রদীপগুলোকে ঘি দিয়েই ধরিয়েছি, আমাদের 14 প্রদীপ এভাবে ধরানোর নিয়ম আছে। যদিও বাইরেটায় দিতে মানে এখানটায় দিতে পারলে ভালো হতো, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ, ভেতরেই থাকতে চাইছে না। তো ঠিক আছে, যতক্ষণ থাকে এই আর কি। চলো আজকের ব্লগটা আলোয় আলোয় শেষ করলাম। এই জানলাতেও টুনি লাগিয়ে দেওয়া হয়েছে, এখন হয়তো অতটা বোঝা যাচ্ছে না। এই যে এই কাজগুলো কালকেই সেরে রাখা হয়েছিল এই পুরো জানলাটায়, আর এই ঠাকুরের এটা তো লাগানোই থাকে, আর আছে হচ্ছে এই জানলাটাতে। আমি ভেতর দিয়ে সব কটাকে লাগিয়েছি, কেন বলো তো, কারণ বৃষ্টি ফৃষ্টি আসলে না বেকার ভিজবে, কি দরকার তার চেয়ে পুরো বাড়িটা টুনির আলোতে আলো আলো হয়ে রয়েছে, তো বেশ ভালো লাগছে। এটা অতটা বোঝা যাচ্ছে না, বাইরের আলোটা পুরোটা পড়লে তারপর বোঝা যাবে। তো চলো শেষ, আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। কালকে কালী পুজো, সবার যেন কালী পুজো ভীষণ ভালো কাটে। তো আর অনেকে তো উপোস করোই, আমরাও করবো কালকে, দেখা যাক। তো চলো আজকের মতো টাটা।